আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পদে বেতন, অন্যান্য আর্থিক সুবিধা সব বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মকর্তার পদে পদসমূহ প্রেরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং একে দেওয়া আছে পদের নাম ও গ্রেড। তৃতীয় স্কেল জাতীয় বেতন স্কেল 2015 এবং শূন্য পদের সংখ্যা যথাক্রমে একটি, এক রেজিস্টার গ্রেড 3, বেতন 56,500 থেকে 74,600, পদের সংখ্যা একটি। 2 পরিচালক অর্থ হিসাব গ্রেড 3, বেতন 56,500 থেকে 74,600, শূন্য পদের সংখ্যা একটি। 3 পরিচালক পরিকল্পনা উন্নয়ন গ্রেড 3, 56,500 থেকে 74,600 একটি। 4 পরিচালক জনসংযোগ ও প্রকাশনা গ্রেড 3, 56,500 থেকে 74,600, শূন্য পদের সংখ্যা একটি। 5 গ্রন্থাগারী গ্রেড 3, 56,500 থেকে 74,600। 6 চিফ মেডিকেল অফিসার গ্রেড 3, বেতন সেম, পদ সংখ্যাও সেম। 7 নম্বর পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেড 3, 56,500 থেকে 74,600, পদ সংখ্যা একটি। পরিচালক লিগাল সেল গ্রেড 3, 56,500 থেকে 74,600, শূন্য পদের সংখ্যা একটি। আবেদনের শর্তাবলী, আবেদন অনলাইনে করতে হবে, পুনর্গত আবেদনের ডাউনলোড এবং ডাউনলোড করতে হবে, প্রয়োজনীয় 5 নং শর্তে চাহিদা কাগজপত্র দিশা 10 শর্ত, আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারী বরাবর 24/5/22 তারিখের মধ্যে ডাকযোগে সরাসরি 8 কপি প্রেরণ করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের সাথে 950 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://skyu.ac.bd ক্রিয়ারে পাওয়া যাবে। 2 খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীকে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমান প্রতিষ্ঠানে অনাবত্তি সংযুক্ত করতে হবে। চার নম্বর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, দ্বৈত নাগরিকতা গ্রহণযোগ্য না, বিদেশে স্থায়ীভাবে বসবাসরত বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি বিবেচিত হবেন না। প্রতিষ্ঠান আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে অবশ্যই দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, ক নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, কম্পিউটার সনদের সত্যায়িত কপি, সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতিষ্ঠিত ব্যক্তি করে বড় গো যে কোনো এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট ফি তারিখ সহ চলাকালীন সুযোগ সহ নিম্ন দপ্তরে অবশ্যই পৌঁছাতে হবে। বিবেচিত হবে লিখিত মুখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রকার টিএডি প্রদান করা হবে না। পদের নাম গ্রেড উপদেষ্টা গ্রেড 5, বেতন 43,000 থেকে 79,850, শূন্য পদের সংখ্যা একটি। 2 মেডিকেল অফিসার গ্রেড 22,000 থেকে 53,060, শূন্য পদের সংখ্যা তিনটি। 3 নার্স গ্রেড 16,000 থেকে 38,640, শূন্য পদের সংখ্যা দুইটি।
এখানে নিয়োগ নীতিমালা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে এবং আপনারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ।